सोच के आगे जुर्म के पीछे ডাকডাকগুলো সবাই খোলো। যাও ভিতরে যাও। যা করার তুমি করে নাও, কিন্তু তুমি আমাকে দিয়ে আর এই কাজ করাতে পারবে না। এটা কোনো মানুষের কাজ নয়, এগুলো শয়তানের কাজ। তুমি মানুষ নও, তুমি রাক্ষস, রাক্ষস তুমি। কান খুলে শোনো সবাই, যে আমার বিরুদ্ধে কোনো কথা বলবে তার এরকমই অবস্থা করব আমি। এত কেন মেকআপ করো বলো তো? আরেকটু বেশি মেকআপ করলে না এই রেস্টুরেন্টটাই বন্ধ হয়ে যেত। ও কমন জগৎ, মেয়েরা না খেয়ে থাকতে পারে কিন্তু না সেজে গুজে থাকতে পারে না। এনিওয়ে তুমি এসব বুঝবে না। আচ্ছা তুমি মেনু দেখো, আমি প্লেট নিয়ে আসি। ওকে। এগুলো কি অয়েলি খাবার, আমি খাবো না এসব। আরে একটুখানি খেলে কিচ্ছু হবে না। না আমার তো 5-6 কেজি আরো কমানোর আছে। এক কাজ করি, আমি স্যুপ নিয়ে নি। ও ম্যাডাম, এত ডাইটিং করলে না একদিন হাওয়ায় উড়বে। ঠিক আছে তুমি এই ক্র্যাব স্যুপ এটা নিয়ে নাও। ঠিক আছে। ওফো, এখানে তো স্যুপ বলি নেই। সরি ম্যাম, এক মিনিট প্লিজ। থ্যাংক ইউ, ওয়েলকাম। হয়েছে রিয়া? হ্যাঁ হয়ে গেছে। চলো। আচ্ছা তুমি বলছিলে যে তোমার দিদি ফোন করেছিল। দিদির না, মায়ের ফোন এসেছিল। আচ্ছা মা ফোন করেছিল। হ্যাঁ তো রিয়া কি বলছিলেন তোমার মা? আরে আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি। হ্যাঁ মা বলছিল যে কি কি হলো রিয়া? খাবার খাচ্ছিল না তো, ক্র্যাব স্যুপ খাচ্ছিল। রিয়া রিয়া, আরে কেউ জল খাওয়া। আরে কি হয়েছে আপনার? রিয়া রিয়া রিয়া, এনে জল খাও। রিয়া জল মারা গেছেন। কি রিয়া, রিয়া ওঠো, রিয়া 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 ওঠো, রিয়া রিয়া রিয়া।
কে এই হোটেলের ম্যানেজার? স্যার আমি এই হোটেলের ম্যানেজার। তুমি হোটেলের ম্যানেজার? কি মিশিয়েছিলে তুমি সুপে? স্যার আমরা সুপে কিছু মেশাইনি স্যার। তুমি গিয়ে বাবুর্চিকে ডেকে আনো, জয় ঘুরে যাও। বাবুর্চিকে ডাকার কোনো দরকার নেই, এবার তো সিআইডি আসবে। অদ্ভুত কথা বলছেন আপনি, শেষ দু ঘন্টা ধরে আপনি সেই একই কথা বলে যাচ্ছেন। স্যার আপনি ভাবুন, রিয়া ম্যাডাম যে স্যুপ খেয়েছিলেন, আমাদের বাকি গেস্টও সেই স্যুপ খেয়েছিল। যদি স্যুপে বিষ থাকতো তাহলে বাকি গেস্টদের অবস্থাও তো একই রকম হতো। আপনারা নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করুন। আচ্ছা আপনারাও তো স্যুপ খেয়েছিলেন, তো আপনাদের কোনো অস্বস্তি হয়নি? না স্যার, এখনো পর্যন্ত কিছু হয়নি। স্যার আমার কিন্তু ওই মহিলার লাশ দেখে খুব টেনশন হচ্ছে। ম্যাডাম যেটুকু জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন শুধু। স্যার আমি তো দুটো বল স্যুপ খেয়েছিলাম, কিন্তু আমার তো কিছু হয়নি। এদের কিছু হয়নি, সবাই নরমাল আছে। এবার কি করবো স্যার, ডেড বডিকে ফরেন্সিকে পাঠিয়ে দেবো? যে স্যুপটা বানিয়েছে তার সঙ্গে দেখা করবো। চলো হোটেলের রান্নাঘরটা চেক করে আসি। স্যার আপনি বিশ্বাস করুন, স্যুপে বিষ কোনোভাবেই ছিল না, এটা নিছকই একটা দুর্ঘটনা। স্যার যদি আপনি চান তো আমি আর আমার সব স্টাফ আপনার সামনে স্যুপ খেতে পারি। আমি আপনাদের সবাইকে একটা শেষ সুযোগ দিচ্ছি, সত্যি কথা বলুন, হ্যাঁ স্যুপে কেউ বিষ মিশিয়েছেন? না স্যার, স্যুপে বিষ ছিল না। স্যার স্যুপ আমি বানিয়েছিলাম স্যার, এই রিসর্ট শুরু হওয়ার সময় থেকেই আমি কাজ করছি, কোনোদিন কোনো গেস্টের সাথে এরকম হয়নি। তাছাড়া কোনো গেস্টকে আমি কেন মারবো স্যার? স্যার ভেতরে কোনো বিষাক্ত জিনিস পাইনি। এবার একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, যদি কেউ কোনো রকম চালাকি করার চেষ্টা করো, কোনো জিনিস সরানোর বা নষ্ট করার চেষ্টা করো, তাহলে অবস্থা খুব খারাপ হবে, বুঝেছো? এই কথাটাতে তো কেউ বিশ্বাস করবে না। জানি সারিকা, সবচেয়ে বড় কথা হচ্ছে ওই প্রদ্যুমন তো একদম বিশ্বাস করবে না। ওকে বোঝানোর জন্য তো এই সবকিছু দুবার করে করতে হবে। কি বোঝাতে চাইছিলে সালুকে? তাহলে ওই সুপে বিষ ছিল না? বিষ ছিল না বস, আমি রেহার সুপ আর বাকি সমস্ত খাবার জিনিস আমি টেস্ট করেছি, রেহার মৃত্যু বিষের কারণে হয়নি। বিষের কারণে মৃত্যু হয়নি তো তাহলে কিসের কারণে হয়েছে? অ্যালার্জি থেকে। অ্যালার্জি থেকে? হ্যাঁ বস, যখনই রেহা কাঁকড়া স্যুপটা খেলো ওর ফুড পাইপে সোয়েলিং হতে শুরু করলো, ওই সোয়েলিং এর কারণে ট্রাকিয়ার উপর প্রেসার সৃষ্টি হলো আর সেই কারণে ওর দম বন্ধ হয়ে গেল আর এ মারা গেল। যদি ওর মৃত্যু অ্যালার্জি থেকে হয়ে থাকে, বিষে না হয়, তাহলে স্বামীর সন্দেহ ঠিক নয়, এটা কোনো কেসই নয়। না বস, কেস তো আছে, রিয়ার কেসটা নয়, কিন্তু আর একটা কেস তোমাদের জন্য অপেক্ষা করছে। সেটা কি?
স্যার, হোটেল থেকে আপনারা যে প্লেট, চামচ আর বোল নিয়ে এসেছিলেন, সেগুলো থেকে একটা আশ্চর্য ব্যাপার জানা গেছে। আশ্চর্য ব্যাপার মানে? বলছি, এসো। বস, এই চামচটা সিরামিকের, আর সিরামিক 3000 ডিগ্রি সেলসিয়াসে গলতে থাকে। আমি এখন এটাকে হাই টেম্পারেচার দিয়ে ভাঙছি। কিন্তু স্যার, আপনি এটাকে ভাঙতে কেন চাইছেন? কারণ এটা উপর থেকে সিরামিক, এর ভেতরে অন্য কিছু আছে। মানুষের পেলভিক বোনটাকে কেটে তারপর সেরামিক কোটিং করা হয়েছে। কিন্তু এটা কি করে হতে পারে স্যার? হতে পারে, আমি বলছি। বস, 1000 বছর আগে মানুষ মানুষের হাড় দিয়ে ক্রকারিজ বানিয়েছিল। এই দেখো, এই যে চামচটা, এটা কোনো ছোট বাচ্চার আলনা। এই যে হাতের ওপরের অংশের হাড় ভেঙে এটা বানানো হয়েছে, যেমন করে চামচটা বানানো হয়েছে। আর শুধু তাই নয় বস, আর ওই যে প্লেট তোমরা হোটেল থেকে পেয়েছ, ওটাতে তো একটা নয়, আলাদা আলাদা 12টা লোকের হাড় হতে রয়েছে। ওই প্লেট থেকে 12টা লোকের হাড় পাওয়া যায়? হ্যাঁ। মাই গড, কে করতে পারে এরকম? এমন কোন লোক করতে পারে যার মানসিক অবস্থা একেবারেই ঠিক নয়? খোঁজ নিতে হবে ওই হোটেল থেকে যে ওদের ক্রকারি কে সাপ্লাই করে। কি স্যার, এটা কি বলছেন? মানুষের হাড় দিয়ে তৈরি বাসন? আর এই সমস্ত বাসন আমরা নিয়ে যাচ্ছি, যাতে চেক করে জানতে পারা যায় যেগুলো ওই রকমই মানুষের হাড় দিয়ে তৈরি কিনা। আর তোমরা যদি প্রত্যেকে জেলের ঘানি টানতে না চাও, তাহলে তাড়াতাড়ি বলো, এই মানুষের হাড় দিয়ে তৈরি ক্রকারিগুলো এখানে এলো কি করে? স্যার, আমি তো রাঁধুনি, জিনিস কেনা পছন্দ করা এই দায়িত্ব ম্যানেজার। না স্যার, আমি এই বাসনগুলো মোটেই পছন্দ করিনি স্যার। স্যার, আজই সেলসম্যান এসেছিল আর ও স্যাম্পল হিসেবে দিয়ে গেছে। স্যার, মূল্যবৃদ্ধি কতটা বেড়ে গেছে, এত বড় একটা রেস্টুরেন্টে ককারির বাজেট নেই, স্যাম্পল দিয়ে কাজ চালাচ্ছে। এই স্যাম্পলের কাহিনীটা কি? হ্যাঁ স্যার, সকালে একজন সেলসম্যান এসেছিল, ওই সমস্ত স্যাম্পল দেখিয়ে বলল যদি এই বাসনগুলো সবার পছন্দ হয়ে যায় তো হোলসেলে যেন অর্ডার করে দেয়। কিছু বলেছে সে? কোন কোম্পানি থেকে এসেছিল? হ্যাঁ, আমি ওকে কোম্পানির নাম জিজ্ঞেস করেছিলাম, তো ও বলল কি যে ওর বসের কোম্পানি খুব একটা বড় নয়, ওরা ওই যাকে বলে ওই হাতের কাজের ওই ছোটখাটো বিজনেস করে। ও আচ্ছা, যদি ও হোলসেল অর্ডারের আশা করে থাকে তো ও নিজের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার তো দিয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ স্যার, ও ওর নাম ওই ধাওয়াল বলেছিল আর ফোন নাম্বারও দিয়েছে। সেলসম্যান ধাওয়াল। স্যার, এটাই হলো ধাওয়ালের বাড়ি, মোবাইল কোম্পানি থেকে এই অ্যাড্রেসটাই দেওয়া হয়েছে। আমার সন্দেহই ঠিক হলো, ধাওয়াল এখানে নেই। স্যার, আপনারা কি ধাওয়ালকে খুঁজছেন? আপনারা কি ওর আত্মীয়? আগে না, আমরা সিআইডি অফিসার। বাবারে বাবা, সিআইডি থেকে? দেখেছো, আমি জানতাম ও এক নম্বরের ধান্দাবাজ। এমনটা কেন? কারণ স্যার, ও সারাক্ষণ ঘরে বসে থাকতো, খাবার তো বাইরে থেকে আসতো আর জলও। কতদিন ধরে থাকছিল এখানে? 3 মাস হয়ে গেল ম্যাডাম, কিন্তু এই 3 মাসে ও অনেক কষ্টে 3 জনের সঙ্গে কথা বলেছে। আচ্ছা, এটা বলুন যে এই ধাওয়ালের ব্যাপারে এমন কিছু কথা জানেন যেটা অদ্ভুত লেগেছে? 2 সপ্তাহের মধ্যে একবার একটা গাড়ি আসতো, তাও আবার গভীর রাতে। কেমন গাড়ি? তা তো জানি না স্যার, কিন্তু ওই গাড়ি এই বাড়ির একদম সামনে এসে দাঁড়াতো, এইখানে।
একটা লোক গাড়ি থেকে বড় বড় কার্টন বার করে বাড়ির ভেতর নিয়ে যেত। ঠিক আছে, আপনাদের দরকার পড়লে আমরা ডাকবো, এখানেই দাঁড়ান। হ্যাঁ স্যার। কি হলো শ্রেয়া, কিছু পেলে? স্যার এই দেখুন, মনে হচ্ছে এটা ওরই ছবি। ধবলের ফটো? এই ফটোটা দেখুন, এই কি ধবল? হ্যাঁ সাহেব, এটা ওরই ফটো। এতগুলো কঙ্কাল! কিন্তু স্যার, ওই লোকগুলোকে খুন করেছে কিন্তু কেউ কিছু জানতেই পারলো না, এই লোকগুলো চেঁচিয়েছে বা গন্ধ বেরিয়েছে। না শ্রেয়া, এদের এখানে মারা হয়নি, বরং এদের বাইরে মারা হয়েছে। আর এদের হাড়গুলো এনে রাখা হয়েছে কার্টুনে। কিন্তু প্রশ্ন এটাই রয়ে যায় যে এরা ছিল কারা যারা মারা গেল, আর ধবল এদের মারলো কোথায়? স্যার, এসিবি স্যার বলেছেন যে সমস্ত কক্রির দোকানগুলো দেখতে, কিন্তু কোথাও কিছু তো জানতেই পারছি না। শ্রেয়া, আমি সম্পূর্ণ নিশ্চিত এই যে ক্রকারিগুলো হোটেলে দেওয়া হয়েছে সেগুলো কোনো না কোনো দোকানেও দিয়েছে। চারিদিকে দেখতে থাকো। স্যার, এটাও একটা ক্রকারিরই দোকান মনে হচ্ছে। চলো গিয়ে দেখি। দাদা, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। আচ্ছা, এটা বলুন যে এই ধরনের ক্রকারি কে বানায় আর কোথায় বানানো হয়? স্যার এই দেখুন, এই প্লেটটাতেও একদম ওই ডিজাইনই আছে। এই দোকানটার মালিক কে? আমরা দুজনই স্যার, আমার নাম মানিক আর এই আমার ভাইপো সাগর। আপনারা আমাদের এখানে কেন এসেছেন? ক্রকারি বিক্রি করা কি অপরাধ? ক্রকারি বেচা দোষের নয়, কিন্তু এই ধরনের ক্রকারি বেচা দোষের নিশ্চয়ই। এটা বলুন যে এগুলো আপনাদের সাপ্লাই কে করে? স্যার, এটা কোনো বড় ফ্যাক্টরির মাল নয়, বাকি ক্রকারির মতো এতে কোনো কোম্পানির নাম নেই স্যার। সেলসম্যান আসে আর স্যাম্পেলের জন্য মাল রেখে যায় স্যার, ওদের মাল বিক্রি হলে আমরা ওদের টাকা দিয়ে দিই। আর এই মাল সবসময় পাওয়া যায় না, দু তিন মাসের মধ্যে একবারই আসে। আর হ্যাঁ, প্রত্যেকবার সেলসম্যানও আলাদা আলাদা আসে। ও, একে চেনেন আপনারা? হ্যাঁ, এ তো সেই সেলসম্যান না যে গত দু তিন মাস ধরে এই মালগুলোই স্যাম্পেল হিসেবে দেখিয়ে যাচ্ছে। কি নাম জানো ওর? ধবল। আর আজকাল ফেরারে। স্যার আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। দেখুন, আমরা আপনাকে ভয় দেখাতে চাই না, কিন্তু ভবিষ্যতে এই ধরনের ক্রকারিজ নিজেদের দোকানে রাখবেন না, বুঝলেন? কিন্তু কেন? কারণ এগুলো শুধু সেরামিক দিয়ে নয়, বরং এগুলো মানুষের হাড় দিয়ে বানানো। স্যার এই দেখুন, একই রকমের প্লেট আর বোল, রিপেয়ার করার জন্য বোধহয় পেছনে রাখা ছিল। ও, দাদা, এগুলো রিপেয়ার আর রিপেন্ট আপনারা কার কাছ থেকে কিভাবে করান? স্যার, ওই ধবল ওই খারাপ মালগুলো নিজে এসে এখান থেকে ফিরিয়ে নিয়ে যায় আর ওয়ার্কশপে রিপেয়ার করায় স্যার। ও, শ্রেয়া, একবার যদি এটা জানতে পেরে যাই যে এই কারিগরটা কে, তাহলে সাপ্লায়ার কে সেটা নিজের থেকেই জানতে পেরে যাব। স্যার, ধবলের বাড়ি থেকে যে খুলি পাওয়া গেছে তার উপর বেশ করে ডক্টর সালুংকে এখন অবধি 15 জনের মুখ বানিয়েছেন। স্যার, এই হলো সেই লোকগুলো। স্যার, এরা সবাই বেওয়ারিশ আর এদের কোনো রেকর্ড আমাদের কাছে নেই। থাকতো কোথায় ওরা? স্যার, দহিসারের কাছে কোনো রাজানা গ্রামে। দহিসারের কাছে কোনো রাজানা গ্রাম? এই রাজানা গ্রামের কাছে তো কোনো মর্গ আছে, আর যে এই সমস্ত কাজ করছে ও নিশ্চয়ই বেশি দূর যেতে পারবে না লাশগুলোর জন্য। রাজানা গ্রামের মর্গের থেকে নিশ্চয়ই ওই লোকটা এই লাশগুলো তুলেছিল। খোঁজ নাও ওই মর্গের থেকে। ওই জন্যই আমার মনে হচ্ছিল মর্গে লাশ কম পড়ছে, কিন্তু আপনি যখন এই কঙ্কাল দিয়ে তৈরি চেহারাগুলো দেখালেন তখন আমার বিশ্বাস হলো। আপনি এখানকার অ্যাডমিনিস্ট্রেটর, আপনার চোখের সামনে লাশ গায়েব হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না? আমি আমার স্টাফেদের চোখ কান বুঝে ভরসা করেছিলাম, দোষটা আমারই স্যার।
এই লোকটা আমাদের থেকে পালিয়ে গেল কেন জানি না। আমাদের ব্যাপারে কিছু বলেছিলেন নাকি? কেবল এটাই বলেছিলাম যে সিআইডি গায়েব লাশগুলোর ইনকোয়ারি করছে। দরজা খোলো, দেখো তুমি বেঁচে পালাতে পারবে না, খোলো দরজা। কিচ্ছু প্রমাণ করতে পারবে না ইন্সপেক্টর, কিচ্ছু না। শ্রেয়া, তুমি সম্পূর্ণ নিশ্চিত যে এটাই সেই জায়গা? হ্যাঁ স্যার, আমাদের খোঁজকর্তা এই জায়গাটারই কথা বলেছিল, যেখানে ক্রকারিতে হ্যান্ড পেন্ট করার শিল্পীরা কাজ করেন। স্যার, ও বলেছিল যে এদের মধ্যে কিছু কিছু কারিগরেরা রাতে কখনো কখনো উধাও হয়ে যায়। হ্যাঁ বলুন। আমরা আসলে ক্রকারিতে, দেখুন ম্যাম, আমরা ক্রকারি বেচি না। মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাম, আমরা তো শুধু এখানকার কারিগর, আর এতে পেন্টিং করি। আমরাও এমন কারিগরই খুঁজছি যে এই রকম পেন্টিং করতে পারবে। এই দেখুন, না স্যার, আমরা এরকম কাজ করিনি। কিন্তু আমি তো শুনেছি যে এই ধরনের কাজ আপনাদের ওয়ার্কশপেই হয়। এত নিখুঁত আর সুন্দর কাজ আপনারাই করেন। দেখুন, আপনারা এই কাজ করলে আমরা আপনাদের টাকা দেব। কোন গুলি চলি লাগেনি তোর? হাওয়াতে গুলি চালিয়েছি আমি। আচ্ছা, গুলি লাগেনি? বল, ধবলকে কেন মারলি তুই? বল স্যার, 5 ঘন্টা ধরে গাড়ির মধ্যে বসে রয়েছি। সিরামিক ক্রকারি, সিরামিক ফ্লাওয়ার ভাস, সিরামিক শোপিস, এত ছোট ছোট ফ্যাক্টরি আর ওয়ার্কশপে গিয়ে আমরা কত জিজ্ঞেস করলাম স্যার, কিচ্ছু তো পেলাম না স্যার, আর কিছু পাবো না স্যার। তুই তো এরকম কথা বলছিস যেন আমরা সিআইডিতে সিআইডির লোকেদের হেল্প করার জন্য এসেছি। কাজ নিয়ে এত সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই। না, এসিবি স্যারকে কি বলবো আমরা? আরে বলদ, জবাব কি দেবো? বলবো যে স্যার চেষ্টা তো অনেক করেছি, কিন্তু ফল টাই টাই ফিশ। স্যার, এটাই যদি ব্যাপার হতো তাহলে এত দূর আমরা কেন আসতে গেলাম? আমরা গেলাম কি গেলাম না সে তো কেউ জানতে পারতো না, কারণ এই ফ্যাক্টরি আর ওয়ার্কশপের লিস্ট শুধু আমাদের কাছে রয়েছে, বিউরোতে কারুর কাছে নেই। একটু নাটক, একটু ন্যাকামি করতে হয়। দেখ, এখানে এসে আমাদের লাভটা কি? সিআইডি যত পুরনো অফিসার রয়েছে তাদের মধ্যে কেউ আমাদের ফোনটাকে ট্র্যাক করে আর তাকে ক্রস চেক করে, তাহলে অন্তত এটা তো জানতে পারবে যে আমরা এখানে এসেছিলাম। কতটা স্মার্ট স্যার আপনি! কোনো নতুন ডায়লগ বল। আচ্ছা, একটা ফ্যাক্টরি আছে 1978 থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে, ওখানে মাটির বাসন তৈরি হতো,
চল ওটাও গিয়ে দেখি। স্যার ওখানেও আমরা কিছু পাবো না, আমার খুব খিদে পেয়েছে, সোজা গিয়ে লাঞ্চটা করি। আর তুমি মর্গের ভেতরে লাশগুলোকে রক্ষা করার বদলে ওগুলো নিয়ে ব্যবসা করতে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার করেছিলাম, কিন্তু আমি তো স্যার শুধু অপরিচিত লাশগুলোকে বিক্রি করতাম স্যার, শুধু অপরিচিত লাশগুলো। বল বল কি করছিস, কি করছিস ওই লাশের হাড়গুলো বের করে? স্যার ও আমাকে বলেছিল যে আমার একটা বস আছে, ওই হাড়িগুলো দিয়ে পৃথিবীতে সবথেকে অদ্ভুত ক্রকারি বানাতে চেয়েছিল স্যার, পৃথিবীতে অদ্ভুত ক্রকারি। এই তোমাদের বস কে? সেই বস বল। জানি না স্যার, জানি না স্যার, সত্যি বলছি আমি আর কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে প্লিজ ছেড়ে দিন। নিয়ে যাও একে সচিন। চল চল। আর তোমরা দুজন ওকে খুন কেন করলে? আমরা খুন করিনি স্যার, আমরা কিছু করিনি স্যার, আমরা কিছু করিনি স্যার। তাহলে পালাচ্ছিলে কেন ওখান থেকে? স্যার আমরা আমাদের কাজ করছিলাম স্যার, ও দুটো গুন্ডাকে নিয়ে এলো স্যার, আর বললো যে সিআইডি আসছে, আর ভয় পেয়ে পালানোর চেষ্টা করবে না, নাহলে সিআইডি লোকেরা সন্দেহ করবে স্যার। জানি না স্যার হঠাৎ করে কি হলো, ও ওখানে ধস করে পড়ে গেল, আর ও ওখানেই মরে গেল স্যার। বলো তোমরা জানতে না যে ক্রকারি গুলো মানুষের হাড় দিয়ে তৈরি হচ্ছে? হ্যাঁ স্যার, আমরা আমরা গরিব লোক স্যার, ক্রকারি পেন্ট করার জন্য 20,000 টাকা পেতাম স্যার। স্যার আমরা না বলতে পারিনি স্যার, আমরা যদি না বলতাম না স্যার, স্যার আমাদের মেরে আমাদের হাড় দিয়ে ক্রকারি বানাতো স্যার। কোথায় সেই ফ্যাক্টরি, কোথায় সেই ফ্যাক্টরি, তাড়াতাড়ি বলো স্যার। ওরা আমাদের চোখে কালো কাপড়ের পট্টি বেঁধে নিয়ে যেত স্যার, আমরা আমরা কিছু জানি না স্যার। চোখের উপর পট্টি বেঁধে নিয়ে যেত? তাহলে এখন এখানে নিজেদের চোখ বন্ধ করো আর বলো ওরা তোমাদের কোথায় নিয়ে যেত, কিভাবে নিয়ে যেত? চোখ বন্ধ করো, মনে করো। ওই যে স্যার পানভেলের জেরি চক থেকে আমাদের গাড়িতে বসাতো স্যার, আর লোনাভালার দিকে নিয়ে যেত স্যার। দেখে তো মনে হচ্ছে কত বড় একটা ফ্যাক্টরি, তাই না? তাহলে স্যার এখান থেকে যাওয়া যাক, আমার ভীষণ বার্গার খেতে ইচ্ছে করছে, আর এমনিতেও ওরা জানতে পেরে যাবে যে আমরা এখানে এসেছি। এত দূর যখন এসেই পড়েছি তখন ভেতরটা দেখে নি, চলে স্যার। এই ফ্যাক্টরিটা 1978 সাল থেকে বন্ধ, তাহলে এই তালাটা নতুন কি করে? স্যার আপনি তো এতক্ষণ বলছিলেন যে আমরা সিআইডির কাজ করতে এখানে আসিনি, তবে এই তালাটা নতুন না পুরনো তাতে আপনার কি যায় আসে? আরে গাধা, এটাই তো সুযোগ, দেখ যদি কোনো কাজের জিনিস হাতে না আসে তাহলে বলে দেবো স্যার আমরা কিচ্ছু পাইনি, কিন্তু যদি কোনো সূত্র আমাদের হাতে একবার এসে যায় তাহলে ভাব পুরো শহর জানতে পেরে যাবে যে সূর্য আর পঙ্কজ এত কঠিন একটা কেস একাই সলভ করে ফেলেছে, যেটা কিনা অনেক বড় বড় অফিসারও সলভ করতে পারেনি। হ্যাঁ স্যার। এক কাজ কর, আশেপাশে গিয়ে দেখ তো কাউকে পাশ নাকি, আমি এই তালাটা ভাঙার চেষ্টা করি। ওকে স্যার। নিজেরা কিছু করবো না নাকি? চুপচাপ আমার পেছনে আয়, দেখি কি এই ঘরটার মধ্যে কি আছে।
কারিগররা বলছিল যে পানভেলের জেরি মার্কেট থেকে ওদেরকে তুলতো, চোখে পট্টি বেঁধে দিত, আর লোনাওয়ালার দিকে 20-25 মিনিট ওদেরকে গাড়ি করে নিয়ে যেত। স্যার, আর মোটামুটি 10 মিনিট পরে গাড়ি ডান দিকে ঘুরে যেত। হ্যাঁ, 6-7 মিনিট তো হয়ে গেল লোনাওয়ালার দিকে। দেখি সামনে কোনো রাইট টার্ন আছে কিনা। চিরঙ্গি লেন এটা হতে পারে। এদিকে চলো। স্যার, এই রাস্তাটা তো শহর ছেড়ে দূরে জঙ্গলের মধ্যে যাচ্ছে। স্যার, আশা করছি যে ওই কারিগরদের আন্দাজ ঠিক হবে। রবি 6 মাস ধরে লোকগুলোকে এই পথেই ওরা নিয়ে যাচ্ছে, ওদের আন্দাজ ভুল হতে পারে না। তাছাড়া সূর্য আর পঙ্কজের মোবাইল শেষবারের মতো এখানে ট্র্যাক করা গেছিল। এদিকটা চলো। রাস্তা তো বন্ধ এখানে, প্রায় 25 মিনিট হয়েও গেল। স্যার, কারিগররা তো এটাও বলেছিল যে গাড়ি থেকে নামানোর পর জঙ্গলের মধ্যে দিয়ে ওদের 5 মিনিট হাঁটতে হতো। চলো তাহলে জঙ্গলের দিকটা যাই। মানুষের হাড় দিয়ে এখানে লোক সেরামিকের প্লেট আর স্যুপ বোল তৈরি করে। স্যার, আপনার হাড় দিয়ে স্যুপ বোল আর প্লেট তৈরি হতে আমি দেখতে পারবো না স্যার। আরে আমাদের কিচ্ছু হবে না। স্যার, কিভাবে কিছু হবে না? সিআইডির লোকেরা তো জানেই না যে আমরা কোথায় আছি, আর আমাদের কাছে বন্দুকও তো নেই। তাতে কি হয়েছে? ভুলে গেছি সিআইডি ট্রেনিং? আমাদের সিআইডিতে বন্দুক দিয়ে নয়, খালি হাতেও লড়া শেখানো হয়। আর আজ আমরা সিআইডির সম্মানের জন্য শুধু নয়, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য লড়বো। এখন শোন, আমার প্যান্টটাকে একটু ওপরে তোল। প্যান্টটাকে ওপরে কর। আরে ধর না এদিকে। আর মোজা থেকে এই স্ট্র্যাপটা, এই যে স্ট্র্যাপটাকে ধর। এখন বের কর। রাতে পেয়ে গেছি। দাঁত বের না করে দড়িটাকে কাটটা। আপনি কত স্মার্ট স্যার। পুরনো ডায়লগ। স্যার, এত বড় জঙ্গলে ওই জায়গাটা খুঁজে বার করা খুব মুশকিল। মনে আছে ওই কারিগরেরা বলেছিল যে জঙ্গলে কিছুদূর যাওয়ার পর ওদের শরীরে জলের ঝাপটা আসতো? স্যার, এখানে না কোনো নদী আছে আর না কোনো ঝর্ণা, কিছু না কিছু তো হতেই হবে। স্যার, এরকম ব্যাপার নয় তো যে কোথাও কোনো জলের পাইপ ফেটে গেছে? হতে পারে, খোঁজো। যা সেরা, ওই সিআইডি অফিসার দুটোকে গিয়ে দেখে আয়। এতক্ষণ হয়তো ওদের জ্ঞান ফিরে এসেছে, অনেকক্ষণ থেকে অপেক্ষায় বসে আছি ওদের।
যা তাড়াতাড়ি নিয়ে আয়। ইয়েস বস। চল। চলেন পুরবি, এখান দিয়ে জলের পাইপ গেছে। স্যার, এইখানটায় জলের পাইপ ফেটে গেছে। তোর মনে তো হচ্ছে আমরা ঠিক জায়গাতেই পৌঁছেছি। ঠিকই বলেছো বিনীত, জায়গাটা আশেপাশে কোথাও আছে। তাহলে এটাই সেই জায়গা যেখানে সূর্য আর পঙ্কজকে বন্দি করে রাখা হয়েছে। চল চল তাড়াতাড়ি চল। আরে চল, চল চল ভেতরে চল। এসো আমার অতিথিরা, এসো। এতক্ষণ তো নিশ্চয়ই দেখে ফেলেছো আমার ছোটখাটো ব্যবসা। তুমি আপনারা আমাদের এখানে কেন এসেছেন? কাকড়ি বিক্রি করা কি কোনো অপরাধ? স্যার স্যার, এ হলো সেই সাগর যার হোলসেল মার্কেটে সেরামিকের দোকান আছে। সাগর সাগর, আমি আমি ভালোবাসার সাগর, দয়ার আর মানবিকতার সাগর। আমার মন খুব ভালো, আমি তো শুধু একজন সমাজ সেবক, মানুষের অংশ, মানুষকেই ফিরিয়ে দিচ্ছি আমি। মানুষের হাড় মাটিতেই কেন মিশে যাবে? এই হাড়গুলো দিয়ে বাসনপত্রও তো বানানো যায়। সবার থেকে আলাদা রকম ক্রকরি বানাই আমি, মানুষের হাড় দিয়ে বানানো ক্রকরি। আর এইবার এবার তো কিছু অন্যরকম ডিজাইন করব, কিছু স্পেশাল, যাতে সিআইডি অফিসারদের হাড় থাকবে। আর এইগুলোর আমি অন্যরকম নাম রাখব। হ্যাঁ, সিআইডি স্পেশাল রেঞ্জ। সব মাল বিক্রি হয়ে যাবে, সব মাল বিক্রি হয়ে যাবে। এটা তুই ঠিক করছিস না সাগর, তুই ভাবতেও পারবি না যে আমরা সিআইডি অফিসাররা কি করতে পারি। সিআইডি অফিসাররা না, করব এবার আমি। শালা, নিয়ে যায় এদের দুজনকে, আর জ্যান্ত অ্যাসিডে ডুবিয়ে দে, কিছুক্ষণের মধ্যে এরা ছটফট করে মরে যাবে। আর ঠিক তারপরে এদের হাড় দিয়ে তৈরি হবে সিআইডি স্পেশাল ক্রকরি। নিয়ে যায় এদের।
এইবার মজা হবে। আপনাকে তুমি বলেছিলাম স্যার। আরে সিআইডির হাড় দিয়ে ক্রকারি বানাবি? আমি কিছু করিনি, এটা তো একটা শিল্প। হ্যাঁ শিল্প, মানুষের হাড় দিয়ে বাসন তৈরি করা, এর নাম শিল্প। বাসন তৈরি করা কি কোনো অপরাধ? আমি তো মর্গ থেকে ওই লাশগুলো কিনতাম যার কোনো পরিচয় থাকতো না, কারণ আমি চাইতাম না যে ওই লাশগুলোর হাড় মাটির মধ্যে মিশে মাটি হয়ে যায়। যখন তোমার কাজ মৃত মানুষের হাড় দিয়ে, তাহলে নিরীহ লোকগুলোর কেন প্রাণ নিয়েছো? যে আমার রাস্তায় বাধা দিয়েছে, যে আমার ব্যবসাকে বন্ধ করতে চেষ্টা করেছে, আমি তাকে মেরে ফেলেছি। সবার প্রথমে তো আমি সেই সমস্ত কারিগরদের মেরে ফেলতাম যারা আমার কাজ করতে অস্বীকার করত, আর তারপরে আমি ওদের হাড়গুলো দিয়ে বাসন বানাতাম। আর ধাবল, ধাবলকে কেন মারলি তুই? ধাবল আমার খুব প্রিয় ছিল, আমার ডান হাত ছিল, কিন্তু কি করব, আপনারা ওকে চিনে ফেললেন আর ব্যবসার খাতিরে আমায় ওকে মেরে ফেলতে হলো। আর আজকের পরে এখন নিজের হাড় ছাড়া অন্য কারোর হাড়ের দিকে তাকানোর অবস্থায় থাকবে না। মরার পরে আমি আমার হাড় দিয়েও বাসন বানাবো। এই তপস্যাকে কেউ ভঙ্গ করতে পারবে না। এর মেন্টাল কন্ডিশন ঠিক নেই, কেউ ভঙ্গ করতে পারবে না। এর এখন সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের ভীষণ দরকার। একে আদালতে ঠিক করবে কি শাস্তি দেওয়া যায়। নিয়ে যাও একে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, click the show links and enjoy watching the videos.